डियर व्यूअर्स अस्सलामु आलैकुम एक पियोनियर अकाउंट किभाबे क्रिएट करबेन विस्तारित विषय आज के आमी आमार ए भिडियोटा आलोचना करब। आपनारा ए भिडियोटा मनोयोग सहकारे एजन्यई देखबेन जेहेतु एकटा एनआईडी कार्ड एकटा मोबाइल नम्बर एकटा मेल आईडी दिए एकटाई पियोनियर अकाउंट क्रिएट करा जाय। सूतरां आपनि जदि त्रुटिपूर्ण एकटा अकाउंट क्रिएट करे फेलेन परवर्तीते आपनि समस्या पड़ते पारेन। सेइजन्य ए भिडियोटा जदि फुंकानो प्रतिटा मिनिट जदि मनोयोग सहकारे देखेन आपनार सेइ भूल होवार सम्भावना थाकबे ना आशा करी। तो अकाउंट साइन आप करार पूर्वे आपनि कयेकटा जिनिस साथे राखबेन। प्रथम हच्छे एकटा मेल आईडी रेडी करे राखबेन, सेटा जिमेल होले भालो। तारपर एकटा मोबाइल नम्बर, तारपर हच्छे आपनार एनआईडी कार्डटा आपनार हाते काछे राखबेन। आमि एकटु आगेओ एकबार बोललाम एकटा एनआईडी कार्ड दिए एकटा मेल आईडी दिए एकटा पियोनियर अकाउंट क्रिएट करते पारबेन, दुइटा पारबेन ना। सुतरां खूब सतर्कतार सहित आपनि अकाउंट क्रिएशनटा शुरू करबेन। तो प्रथमेई आमि भिडियो डेसक्रिपशनेर निचे जे लिंकटा दिछि सेटाते क्लिक करले एरकम एकटा पियोनियरेर इंटरफेस आपनि पेये जाबेन। तो अकाउंट साइन आपेर शुरू करार आगे आमि आपनादेरके हालका एकटु এই পিওনিয়ারের ইন্টারফেসের সাথে পরিচয় করে দিই। দেখেন এখানে যে একটা গ্লোব চিহ্ন আছে, গ্লোব চিহ্নের পাশে অ্যারোতে ক্লিক করলে আপনি এখানে ভাষা চেঞ্জ করতে পারবেন। তো আমি ইংলিশে রাখতে চাচ্ছি, আমি আর ভাষা চেঞ্জ করব না। এরপর নিচের দিকে দেখেন এখানে অনেকগুলো মার্কেট প্লেস অনেকগুলো ব্র্যান্ড স্ক্রল করে করে চলে যাচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে সব লিডিং ব্র্যান্ডস ট্রাস্ট পিওনিয়ার, অর্থাৎ পিওনিয়ারের সাথে এসব ব্র্যান্ডের সাথে লিঙ্ক আছে। আপনি যদি একটা পিওনিয়ার অ্যাকাউন্ট করেন তাহলে ইন্টারন্যাশনালি আপনি যে কোনো কেনাকাটা অথবা অনলাইন মার্কেট প্লেসে কাজ করা অথবা যে কোনো ট্রানজাকশন পার্সোনালি হোক বিজনেস পারপাস হোক যে কোনো পারপাসে আপনি এই পিওনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনি টাকা খরচ করতে পারবেন অথবা আপনি টাকা গ্রহণ করতে পারবেন। আর বাংলাদেশিদের জন্য আসলে পিওনিয়ার একটা আশীর্বাদ বলবো আমি, যেহেতু পেপ্যাল বাংলাদেশে নেই সেক্ষেত্রে এই পিওনিয়ারের মাধ্যমে এই পর্যন্ত আমরা ফ্রিল্যান্সাররা খুব সহজে অনলাইন মার্কেট প্লেসে কাজ করে সেটা আমরা গ্লোবাল ট্রানজাকশনের মাধ্যমে পিওনিয়ার হতে লোকাল ব্যাংকে আমরা টাকাটা সহজে নিয়ে আসতে পারি। পেপ্যালে যারা সাইপ্রাস বা অন্য মাধ্যমে পেপ্যাল অ্যাকাউন্ট করছেন তারাও কিন্তু সেই পেপ্যাল থেকে পিওনিয়ারে ট্রান্সফার করে তারপর পিওনিয়ার থেকে লোকাল ব্যাংকে টাকাটা উইথড্র করে, এটা হচ্ছে সিস্টেম। তো সেক্ষেত্রেও পিওনিয়ার অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বাংলাদেশিরা বিশেষ করে অস্বীকার করতে পারবে না। তো আমরা এখন সাইন আপ করা শুরু করব। প্রথমে আমরা ক্লিক করব সাইন আপ অ্যান্ড আর্ন, জাস্ট আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখেন লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, আপনার কি প্রয়োজনে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইডার অ্যান্ড এসএমবি, এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করেন সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য, অর্থাৎ আমাদের জন্য। দুই নম্বর হচ্ছে অনলাইন সেলার অ্যান্ড ড্রপশিপার, যারা অনলাইনে পণ্য বিক্রি করেন তাদের জন্য। এরপর হচ্ছে এফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার, যারা এফিলিয়েট মার্কেটিং করেন। এরপর ভ্যাকেশন রেন্টাল হোস্ট, এটার দরকার নাই। এরপর ইন্ডিভিজুয়াল, ইচ্ছা করলে আপনি ইন্ডিভিজুয়ালিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আজকে করব ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইডার এন্ড এসএমবি, আমি ওটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আই এম লুকিং টু গেট পেড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, অর্থাৎ এখানে বলতেছে আমরা ইন্টারন্যাশনালি ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সিং করে মার্কেট প্লেসে টাকা আর্ন করব বা আমরা আবার সেখান থেকে খরচ করব, দুইটাই করতে পারবো এই অ্যাকাউন্ট থেকে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মান্থলি যে ভলিউম লেনদেনের যে হিসাব সেই হিসাবটা এখানে তিনটা দাফে উল্লেখ করছে, একটা হচ্ছে $10,000 নিচে, আর একটা হচ্ছে $10,000 হতে $25,000 ভিতরে, 3 নম্বর হচ্ছে $25,000 উপরে। তো আমরা লেস দেন $10,000 এটাতে ক্লিক করি, আমি ক্লিক করলাম। এখানে আপনার ফ্রিল্যান্স এজেন্সি অর সার্ভিস প্রোভাইডার গেটিং পেড বাই ক্লায়েন্ট অর বাই আ মার্কেট প্লেস, অর্থাৎ ফ্রিল্যান্সারদের জন্য যেটা সেটাই এখানে দেওয়া আছে। নিচে এখানে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন সেই জিনিসগুলো এখানে উল্লেখ আছে নিচে। তো আমরা এখন রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টের সাইন আপের মূল কাজটা এখান থেকেই শুরু। একদম প্রথমে আছে সিলেক্ট ইউর টাইপ অফ বিজনেস, আপনার বিজনেসটা কোন টাইপের, এটা কি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে নাকি কোম্পানি। আমরা ইন্ডিভিজুয়ালি দেব, যেহেতু আমরা ফ্রিল্যান্সার পার্সোনালি আমরা ফ্রিল্যান্সিং করব কোনো কোম্পানির মাধ্যমে না, সেজন্য আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিলাম। তারপর প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার অনলি, অর্থাৎ এখানে ইংরেজিতেই লিখতে হবে। ফার্স্ট নেম, এবার আপনি আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলা ডিটেলস এই ফিল্ডগুলা পূরণ করবেন। আমি এখন আমারগুলা একদম এনআইডি কার্ড দেখে দেখে আমি পূরণ করতেছি, আমি এই অংশটুকু একটু স্পিডে দেখাচ্ছি। এরপর আপনার সবগুলা ফিল্ড পূরণ করার পর আপনি এখন চেক করে নেক্সটে ক্লিক করবেন, আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথম হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। স্ট্রিট নাম্বার, আপনার যে এনআইডি কার্ডের যেই ঠিকানাটা আছে সেই ঠিকানা অনুযায়ী আপনি ঠিকানাগুলো লিখবেন, আমি আমারটা লিখতেছি। এরপর আপনি আপনার একুরেট মোবাইল নাম্বারটা লিখবেন। আপনি মোবাইল নাম্বারটা লেখার পর এই সেন্ড কোড এখানে দেখতেছেন সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে একটা ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে চলে যাবে, আমি সেন্ড কোডে ক্লিক করলাম। দেখেন আমার মোবাইলে একটা মেসেজ এসে গেছে একটা কোড আমি সেই কোডটা দেখে দেখে এখন লিখতেছি আমার কোডটা হচ্ছে 838823 এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর সিকিউরিটি ডিটেইলস একদম উপরে আপনার ইমেল আইডিটা অটোমেটিক্যালি এসে গেছে এরপর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেই স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনার যে পাসওয়ার্ড দেবেন সেখানে কোনো একটা ক্যারেক্টার ক্যাপিটাল লেটারে দেবেন কোনো একটা সংখ্যা ব্যবহার করবেন এবং কোনো একটা বিশেষ চিহ্ন ব্যবহার করবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এখন এরপর সিকিউরিটি কোশ্চেন একদম ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন আপনার পছন্দের একটা সিকিউরিটি কোশ্চেন আপনি পছন্দ করে নেবেন মনে করেন হোয়েন ইজ ইউর ওল্ডেস্ট সিবলিং বার্থডে আপনার সবচেয়ে বড় ভাই বা বোনের জন্ম তারিখ কোন দিন এখানে আপনারা দেখে সেটা আপনারা একটা কোশ্চেন পছন্দ করে দেবেন আমি আমারটা করতেছি এরপর আইডি ডিটেলস আপনার ন্যাশনাল আইডির ডিটেলস এখানে লিখতে হবে আমি আমার এনআইডি নাম্বারটা এখানে লিখতেছি প্লিজ এন্টার দ্য কোড বিলো এবার নিচে যে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটাকে আপনাকে এখানে এন্টার করতে হবে তো ক্যাপচাটা এখানে রিফ্রেশ করে নেবেন এরপর নেক্সটে ক্লিক করবেন দেখেন একদম উপরে অলমোস্ট ডান মোটামুটি হয়ে গেছে আর একটু কাজ বাকি সেটা এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশ আমার কারেন্সি হচ্ছে বিডিটি কোন ব্যাংকে আপনি টাকাটা রিসিভ করবেন সেটাও আপনি এখানে উল্লেখ করে দেবেন আমি আমারগুলো সিলেক্ট করতেছি এখন আমি মনে করেন ইসলামিক ব্যাংকে নেব Islamic Bank Bangladesh Limited এরপর এখানে ব্রাঞ্চ লিখবেন এরপর এখানে অ্যাকাউন্ট নম্বরে আপনি আপনার 17 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন আমি আমারটা দিলাম এরপর নিচে দেখেন আই এগ্রি টু দা টার্ম এন্ড কন্ডিশন আই এগ্রি টু দা প্রাইসিং এন্ড ফিস দুটাতে আমি একমত হয়ে ক্লিক করে দিলাম ফাইনালি সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে আমি সাবমিটে ক্লিক করলাম দেখেন কনগ্রাচুলেশন 2 নম্বরে লেখা আছে রিভিউ ইন প্রসেস আমার পেয়োনিয়ার অ্যাকাউন্টটা এটা এখন রিভিউ প্রসেস আছে রিভিউ হয়ে গেলে আপনি সেটা আপনার মেইল আইডিতে আপনি একটা মেইল পেয়ে যাবেন ফাইনালি তো আমি আমার মেইল আইডিটা এখন চেক করব আমি মেইল আইডিটা এখানে লগইন করে রাখছি জাস্ট রিলোড দিলাম এখনো কোনো নোটিশ আসে নাই দেখেন এখন আমার রিলোড দেওয়ার পর এসে গেছে এখানে প্রথম হচ্ছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আর এখানে আরেকটা ইমেল আছে ইউর অ্যাপ্লিকেশন টু পেয়োনিয়ার ইজ আন্ডার রিভিউ প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস তো আপনি ভেরিফাই করার জন্য জাস্ট এখানে ভেরিফাই বাই ইমেইলে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রিডাইরেক্টিং হয়ে আপনার পেয়োনিয়ার ইমেল আইডিটি ওপেন হয়ে গেছে দেখেন নতুন একটা ট্যাবে থ্যাংক ইউ ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল অর্থাৎ আমার মেইল আইডিটাও ভেরিফাই হয়ে গেছে তো যেহেতু আমার ইমেল আইডিটি ভেরিফাই হয়ে গেছে তো আমি এখন পেয়োনিয়ারে নতুন করে সাইন ইন করব যে ইমেল এবং পাসওয়ার্ড অনুযায়ী আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী আমি এখন সাইন ইন করতেছি একদম প্রথম সাইন ইন করতেছি এখন তো প্রথমে সাইন ইনে ক্লিক করবেন এবার প্রথমে ইমেল আইডিটা বসাবেন যে ইমেল আইডিতে আমি একটু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই ইমেল আইডিটা আমি এখানে বসাচ্ছি তো এরপর পাসওয়ার্ডটাও দিয়েছি এখন আমি সাইন ইনে ক্লিক করব বিসমিল্লাহির রহমানির রহিম এটাই হচ্ছে আমার প্রথম সাইন ইন করতেছি তো প্রথমে উই হ্যাভ অ্যাডেড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আমার নিরাপত্তার জন্য আমার অ্যাকাউন্টটাকে এখানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা করতে চাচ্ছে তো আপনি যদি মনে করেন 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা করে রাখেন আপনার যে কেউ আপনার আইডিটা লগ ইন করতে পারবে না বা সাইন ইন করতে পারবে না যখনই কেউ এটা সাইন ইন করতে যাবে তখনই আপনার যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করছেন সেই মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন করতে যাবে তারপর ভেরিফিকেশন কোডটা বসাইলে আপনি আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারবেন এটা নিরাপত্তার জন্য খুবই ভালো তো আমি আমার 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা টার্ন অনে ক্লিক করলাম এখন আমার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে সেই কোডটা বসাইলে আমার সাইন ইন হয়ে যাবে আমি আমার ভেরিফিকেশন কোডটা আমি এখন দেখে দেখে বসাচ্ছি এরপর 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন হয়ে গেছে কপি সেভ দ্য ফলোইং রিকভারি কোড টু এ সেফ প্লেস অর্থাৎ এই যে একটা কোড আসলো এই কোডটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে বলে রিকভারি কোড এই রিকভারি কোডটা আপনি যদি কোনো সময় আপনার পেয়োনিয়ার পাসওয়ার্ড ভুলে যান অথবা মেইল আইডি ভুলে যান তাহলে আপনি রিকভারি করার জন্য এই কোডটাকে আপনি অবশ্যই সেভ করে রাখবেন আমি কন্ট্রোল C দিয়ে এটা কপি করলাম এবং এটা আমি আমার একটা নোটপ্যাডে সেভ করে রাখলাম আপনারাও সেটা করে রাখবেন এরপর ওকেতে ক্লিক করলাম দেখেন আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল তো সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখছেন এবং একটা পেয়োনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা পুঙ্খানুপুঙ্খানু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তারপর আপনারা যদি ভিডিওটা পরিপূর্ণ দেখেন আপনারা নির্ভুল একটা পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি এই ভিডিওটা। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটার নিচে একটা লাইক দেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।